বলো গুড মর্নিং বলো গুড মর্নিং সোনা গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চলো কাপড়টা গুছিয়ে নিই তারপর সো ফ্রেন্ডস একটু ফান ছিল ভিডিওটাতে, বাবু ওরকমভাবে বলছে, গলাটা একটু চেঞ্জ করে দিয়েছি তার জন্য। তো চলো ফ্রেন্ডস, এখন আমি চলে এসেছি সকাল সকাল ব্রেকফাস্ট বানাতে। তো দেখলেই সবার প্রথমে কাপড় জামাগুলো গুছিয়ে নিয়েছিলাম, নেওয়ার পর ঘরফট পরিষ্কার করে এই যে চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। তো আজকে ব্রেকফাস্ট হচ্ছে পাস্তা। তো সর্বপ্রথমে পাস্তাটাকে একদম ভালো করে সিদ্ধ করে নিতে হবে 4 থেকে 5 মিনিট মতো। তারপরে আগে থেকে কেটে রাখা এই যে আলু আর পেঁয়াজ আর লঙ্কাটা তোমরা আগেই দেখলে, কেটে নিয়েছিলাম। নেওয়ার পর আমি পাস্তাটাকে এই যে ড্রেনেজ করে নিয়েছিলাম, মানে জলটা ছেঁকে নিয়েছিলাম। তো তেল দিলাম, তেলের মধ্যে আমি ওই পেঁয়াজগুলো, যে কিউব করে কাটা পেঁয়াজগুলো দিয়ে দেবো, আর সঙ্গে লঙ্কাটা, কাঁচা লঙ্কা। আর যে টমেটোটা তোমাদেরকে দেখালাম, টমেটোটাকে মিক্সিতে একবার পিউরি করে নেব। আর আদা রসুনটা এই যে দিয়ে দেবো, একসাথেই দিয়ে দিচ্ছি, কারণ বারবার আর মিক্সি করবো বা সিলনারায় বাটবো, তো আছে একসাথেই দিয়ে দিচ্ছি। তো তোমরা চাইলে কিন্তু এটা আগেও দিতে পারো, কারণ আদা রসুনের একটা আলাদা রকম গন্ধ হয় ভাজা ভাজা, তো সেটা তাহলে একটু ভালো বেরোতো। তো যাই হোক, আমি যেভাবে আজকে করেছি রান্নাটা, তো সেটা একদম পুরো একদম মানে কি বলবো, রেশনের টাইপেরই খেতে হয়েছিল আর স্পাইসি হয়েছিলো, ভীষণ ভালো লাগছিলো। কিন্তু দুঃখের বিষয়, আমার মেয়ে ভালো খেতে পারেনি, যেহেতু ঝাল হয়ে গেছিলো, বুঝতে পারিনি অতটা ঝাল হয়ে যাবে। লঙ্কাটার পরিমাণটাই আমার একটু, কাঁচা লঙ্কার পরিমাণ একটু বেশি পড়ে গেছিলো। তো যাই হোক, তো দেখো সর্বপ্রথমে আমি আলুগুলোকে ফ্রাই করে নিচ্ছি। আর যেহেতু আমি পেঁয়াজটাকে একটু আগে দিলাম না, তোমাদের বলেছিলাম প্রথমে দেবো, কিন্তু পরে ভাবলাম যে না, এখন দিলে পেঁয়াজের যে মানে ইয়েগুলো খোলাগুলো খুলে খুলে একদম পুরোটাই নরম হয়ে যাবে। তো সেই কারণে এই যে দেখো, এখানে আমি অলরেডি পেস্ট করে নিয়েছি। তো এবারে কি করব, এই যে হালকা অল্প অল্প আলুটা ভাজা হয়ে গেছে যখন, এরপর আমি এর মধ্যে পেঁয়াজটা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। এতে কি হবে, এই যে এখন দিলাম, পেঁয়াজগুলো একটু গোটা গোটা থাকবে, এবার একটা একটা করে খুলবে আর পুরো পুড়ে আর কি একদম নরম হয়ে যাবে না, থাকবে। তো এটাই খেতে বেশি ভালো লাগে এরকম ধরনের। তো তোমরাও ট্রাই করবে, এইভাবেই করবে, দেখবে তোমাদের খুবই ভালো লাগবে। তো যাই হোক, আমি যেভাবে করি, হয়তো অনেকেই অনেক রকম স্টাইলেই করে, তো আমি যেভাবে করি আমি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো অনেক দিন পর ভাবলাম পাস্তাটা তোমাদের সাথে কোনোদিনও সেরকমভাবে শেয়ার করা হয়নি, তো আজকে একটু করেই দিই। তো সেই কারণেই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর সাথে এটাও জানাবো যে সকালের ব্রেকফাস্টটা যে হয়ে গেছে, এতটা মানে স্পাইসি খাওয়াটা উচিত নয়, বাট আজকের এই রঙলিভাবে হয়ে গেছে। তো চেষ্টা মাথায় রাখতে হবে যে সবসময় যেন একটু কম হাইজেনিক বা কম ঝাল মশলা দিয়ে খাওয়াটা উচিত সকালের ব্রেকফাস্ট, এতটা হেভিটা উচিত না। এটা হচ্ছে বিকেলের খাবার হলে বেশি ভালো হতো। তো সেদিনকার ভাবছিলাম যে কী করবো সকালের ব্রেকফাস্ট, তো সেই কারণে চলে এসেছিলাম পাস্তা বানাতে, কারণ ময়দা অ্যাভেলেবেল ছিল না বাড়িতে, আটা ছিল। তো আবার লুচি করবো, আটার লুচি, তো ভাবলাম চাউমিনটাও অল্প আছে, থাক পাস্তাটাই এখন ধরি। পাস্তাটা নতুন আনা হয়েছিলো, সেটা তোমরা দেখলে আমার ওই আগের ব্লগে, যেটাতে গ্রসারির ব্লগটা বানিয়েছিলাম। তো সেই জন্য ভাবলাম পাস্তাটাই করি আজকের, ব্রেকফাস্টও হয়ে যাবে আর সকাল সকাল একটু খাওয়াও হয়ে যাবে, একটু ভালো লাগবে। আজকে একটু সানডে, তো একটু অন্যরকম খাওয়া দাওয়া। তো ভিডিওটা আমার আপলোড করতে এতটা যে লেট হচ্ছে, এই জন্য তোমাদের কাছে ক্ষমা প্রার্থী, বাট আমার একটু সমস্যা হয়ে যাচ্ছে, কারণ একা হাতে সমস্ত কিছু করি, বাবুটার পেছনে সময় দিই, আমার ভিডিওটি এডিটিং করা এই করাটা খুব একটু সমস্যা হয়ে যাচ্ছে। তারপরে হয়তো আমিও ভুলে যাচ্ছি, টাইম পেরিয়ে যাচ্ছে ভিডিও এডিটিং করার, পোস্ট করার। তো
তো সেই কারণে এইসব করতে করতেই এতটা লেট হয়ে গেছে, আর ভিডিও জমে গেছে, আমি ব্লগ করে যাচ্ছি কিন্তু এদিকে এডিট করাটা সময় পাচ্ছি না ঠিক করে, বা হয়তো আমি সময় বের করতেই হয়তো করতে গিয়ে ঘুমিয়ে পড়ছি, আমার একই একটা হয়েছে কাটাকাটি করে, কারণ ভোরবেলা উঠতে হয় তার জন্য। তো যাই হোক, এই যে দেওয়ার পর দেখলেই আমি সমস্ত এক একটা মশলা দিয়ে দিলাম, আমি তো গল্প করতে করতে যে জিনিসগুলো দিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করতেই ভুলে গেলাম। তো যাই হোক, পুরিটা দিয়ে দিয়েছিলাম, রেড চিলি পাউডার দিয়ে দিলাম, এই হ্যাঁ রেড চিলি পাউডার দিয়ে দিলাম, সঙ্গে আমি আদা রসুনের পেস্ট, টমেটো পেস্টটা তো দিয়েই দিয়েছিলাম আগে, একটু সয়া সস দিয়ে দিলাম, একটু টমেটো সস দিয়ে দিয়েছি, আর হলুদ গুঁড়ো দিয়েছি, লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর তেমন কিছু দিইনি, একটু চিনি দিয়ে দিয়েছি টেস্টটা বাড়ানোর জন্য। তো দেওয়ার পর এটা যখন একটু মাখা মাখা হবে, একটুখানি যেহেতু লেগে লেগে যাচ্ছে তাই আমি একটু জলও দিয়ে দিয়েছিলাম, আর এই যে দেখতে পাচ্ছ কিষানের টমেটো সসটাও আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এটা যখন কাই কাই হয়ে যাবে, এরপরে আমি এর মধ্যে আগে থেকে সেদ্ধ করা যে পাস্তাটা সেটা ঢেলে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নুনের পরিমাণটা একটু বুঝে দিয়ে তারপরেই আমি নামিয়ে ফেলবো। তো বন্ধুরা দেখো, পাস্তাটাকে অলরেডি গামলার মধ্যে খালি করে নিয়েছি, তো পাস্তা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে, আর এই যে এখানে সার্ভ করেছি সবার জন্যই করেছি, বাট মেয়ের প্লেটটাই তুললাম আর কি। যাই হোক, আর এই যে দেখতে পাচ্ছ এখানে আমি কচু, আজকের আমাদের সকালের মানে লাঞ্চে হবে, আর সঙ্গে পম্পেট মাছের সর্ষে দিই। তো চলো আমি কীভাবে করছি রান্নাবান্না তো তোমাদের সাথে একটু শেয়ার করি, আজকে কী কী রান্না করলাম সেটাও তোমাদের সাথে দেখতে পাবে। তো এই যে দেখতে পাচ্ছ এখানে আমি অলরেডি একটুখানি শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে সর্ষে তেলের মধ্যে ওই ঢেলে দিলাম সর্ষে বাটাটা, আর এখানে দেখো কচু রান্নাটা করেছি সেটাও তোমার সাথে একটু দেখালাম, ওটা তো আর আমি শেয়ার করতে পারলাম না তার জন্য। তো যাই হোক, আর পম্পলেট মাছগুলো ওই যে দিয়ে দিয়েছি, তো আমি ভাবতে পারি এটা মোটামুটি এরকম দারুণ হয়েছিল। বিকেলবেলা আশেপাশে চলো চলো, এই যে আমার মেয়ে সাজুগুজু করে ঘুমতে ঘুটে বেরিয়ে পড়েছে, তাই তো? তো চলো এক ক্যামেরায় দেখাতে থাকি। কোন দিকে যাবে? এইদিকে ঘুরতে? ওইদিকে তো সব গাড়ি রাবিশ ফেলছে, এইদিকে চল, এইদিকে ওইদিকে যাবে, চল। বাড়িতে এসে গেছে, একটা কাজও করে নিয়েছি, সেটা হচ্ছে আমাদের গাছের ভেন্ডি, আমাদের তোমার একটু ভেন্ডি গাছটা দেখাই, পুকুর সঙ্গে একটু ভেন্ডি তুলেছে, এই দেখো দেখতে পাচ্ছ, এই যে পুকুর সোনা এই যে ভেন্ডি তুলেছে, দেখেছো ভেন্ডি গাছটা তোমাদের সাথে দেখাবো, চলো। আমাদের ভেন্ডি গাছের ভেন্ডি এখন আর সেরকম একটা হচ্ছে না, একদম অল্প অল্প হচ্ছে, দেখছো? দেখো লঙ্কা, আমাদের গাছে লঙ্কা দেখছো, লঙ্কা গাছটা বেশি না, গাছটা দেখো আমাদের বেশি বড় না, দেখো গাছটা। সো ফ্রেন্ডস, আগের দিন ব্লগটা শেষ করতে পারিনি, তাই আজকের আগেই চলে এসেছি তোমাদের কাছে ব্লগটা ফিনিশ করার জন্য। তো জানাবো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে ফ্রেন্ডস, তা তোমরা একটু তোমাদের কমেন্টসের মাধ্যমে জানিও, আর আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই আমাকে একটা ভিডিওতে লাইক দিয়ে যেও, আর যারা আমার নতুন বন্ধু সাবস্ক্রাইবার হচ্ছে তাদেরকে অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে, আর যারা আগে থেকেই প্রথম থেকেই আমার সাথে আছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, তো এই বলেই আমি আজকে আমার ভিডিওটা শেষ করছি, আগামী দিনে তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও আনবো কথা দিলাম, আর তোমরা যদি আমার কাছ থেকে কোনোরকম ভিডিও এক্সপেক্ট করো বা চাও
তা সেটা আমাকে অবশ্যই সেটা কমেন্টসের মাধ্যমে জানাবেন। সেই রকম ভিডিও তোমাদের জন্য চেষ্টা করব তৈরি করার জন্য, ঠিক আছে? তো নেক্সট ভিডিওগুলো তোমাদের জন্য আসতে চলেছে খুব শীঘ্রই, আর খুব ভালো ইন্টারেস্টিং ভিডিও আনছি, তো তোমরা দেখতে থাকবে। তো এখনকার মতন ব্লগটি এখানে শেষ করছি। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি, আর সবাই খুব হ্যাপি থেকো। টাটা।